সুপ্রিয় ইউটিউব ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আরবি বিডি ভ্লগস ফিশিং চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। ফিশিং চ্যানেলের এই পর্বে আমরা আপনাদেরকে মাছ দিয়ে মাছ শিকার করা দেখাবো এবং দুর্লভ প্রজাতির দেশি জাতীয় মাগুর মাছ এবং দেশি জাতীয় শোল মাছগুলো আমরা আপনাদেরকে শিকার করা দেখাবো। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন এবং অবশ্যই সেই পর্যন্ত ধৈর্য ধরে আমার চ্যানেলটির সাথে থাকবেন এবং আশা করি সম্পূর্ণ ভিডিও উপভোগ করবেন। সুপ্রিয় ভিউয়ার্স, যেহেতু রাক্ষসে মাছগুলো জীবিত অবস্থায় খেয়ে থাকে, এই জন্য আমরা ছোট মাছ ধরার চেষ্টা করছি এবং ছোট মাছগুলো ধরে আমরা এক পর্যায়ে সেটিকে বড় পুষিতে গেঁথে দিব, যাতে রাতের অন্ধকার হতে হতে এই মাছগুলোতে এসে মাছগুলো আক্রমণ করে থাকে এবং অনায়াসে সেই বড় পুষিগুলোর মধ্যে বেঁধে যায়। আমরা ধৈর্য সহকারে অপেক্ষা করছি, সন্ধ্যা নেমে এলো এবং এরই মধ্যেই বোঝা যাচ্ছে যে আমাদের বসির একটি মাছ, একটি রাক্ষসে মাছ খেয়ে ফেলেছে। প্রিয় ভিউয়ার্স, এবং আমরা সেটিকে তোলার চেষ্টা করছি। দেখুন যে মাছটি দিয়ে আমরা একে ধরার জন্য আকৃষ্ট করেছিলাম সেই মাছটি ছুটে গিয়েছে, কিন্তু সে বড় দেশি জাতীয় একটি শোল মাছ বসিতে বিঁধে গিয়েছে। প্রিয় ভিউয়ার্স দেখুন, একটি বড় আকৃতির একটি রাক্ষসে শোল মাছ, এবং এই মাছগুলো সচরাচর রাতের বেলাতেই আহার করে থাকে। প্রিয় ভিউয়ার্স, এই জন্যই আমাদের ভিডিওটি রাতের বেলাতেই গোছানো হয়েছে। দেখুন অত্যন্ত বড় সাইজের একটি শোল মাছ, এবং এই শোল মাছগুলো অনেক বড় আকৃতির হয়ে থাকে এবং খুবই শক্তিশালী হয়ে থাকে এই মাছগুলো। এবং যেভাবে আমরা মাছ দিয়ে মাছ ধরার চেষ্টা করেছি সেই হিসাবে আমরা কিছুটা হলেও সফল হয়েছি। প্রিয় ভিউয়ার্স, এখন আমরা মাছটির মুখ থেকে বসিটি খোলার চেষ্টা করছি। প্রিয় ভিউয়ার্স, এবং সে এত জোরেই মাছটিকে আক্রমণ করে বসেছে যে তার বসিটি অনেকখানি পর্যন্ত বেঁধে গিয়েছে তার মুখে। যেসব পুকুরগুলো দীর্ঘদিন যাবত পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে প্রিয় ভিউয়ার, সেসব পুকুরগুলোতে এসব রাক্ষসে জাতীয় মাছগুলো প্রচুর হয়ে থাকে। এবং আমাদের এই ভিডিওগুলোতেই আমরা চেষ্টা করেছি আপনাদেরকে দেখানোর জন্য। যারা আপনারা দূর দূরান্ত থেকে আমাদের ভিডিওটি দেখছেন প্রিয় ভিউয়ার্স, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করবেন, কেননা আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে আরও উৎসাহিত করবে এবং আরও নতুন নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে আসব। এবং অবশ্যই আপনারা পাশে থাকা বেল বাটন আইকনটিতে একটি ক্লিক করবেন। দীর্ঘদিন যাবত কোনো পরিত্যক্ত পুকুর থাকলে সেই পুকুরগুলোতে প্রিয় ভিউয়ার্স এই মাছগুলোর পরিমাণ অনেক বেশি হয়ে থাকে, যেহেতু এরা এক শ্রেণীর রাক্ষসে মাছ এবং নিশাচর মাছ। দেখুন বসিটি তার কতখানি মুখের মধ্যে গেঁথে গিয়েছে। এবং অবশেষে সেই বসিটি তার মুখ থেকে খোলা হলো প্রিয় ভিউয়ার্স, এবং তার যে কাঙ্ক্ষিত গন্তব্যস্থান রয়েছে তার চিরাচারিত সেই নেট, তাকে সেই নেটের মধ্যে রাখা হলো প্রিয় ভিউয়ার্স, এবং তাকে আবার পানির মধ্যে রেখে দিলাম আমরা। এবং পরবর্তী ভিডিওতে যেটি আমরা দেখাবো সেটি সরেস একটি দেশি জাতীয় মাগুর মাছ। প্রিয় ভিউয়ার্স, এগুলো এখন সচরাচর দেখা খুবই দুষ্কর হয়ে গিয়েছে, এবং আমার জীবনে দেশি মাগুর বলতে এটি আমার জীবনের সবচেয়ে বড় একটি দেশি মাগুর, প্রায় 1.5 কেজি ওজনের হবে এই দেশি মাগুরটি। সচরাচর এগুলো খুবই দুর্লভ, এবং দেখুন অনেক শক্তিশালী বটে। আমরা অনেকক্ষণ ধৈর্য ধরে বসে থাকার পরেই আমাদের সেই কাঙ্ক্ষিত মাগুর মাছটি আমাদের বসিটি খেয়ে ফেলেছে, এবং দেখুন তাকে দেখলেই ভয়ে অনেকটা আটকে ওঠার মতো অবস্থা।